Hello, ladies and gentlemen. This is the captain of JL 50 speaking. Heavy turbulence due to bad weather. Mayday! इस रिकॉर्डिंग का टाइम क्या नोट किया गया है? 20th August 1984. वेलकम, আমি সুবিকার, আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি ইউটিউব ফ্যামিলি সবাই দারুণ রয়েছে, দারুণ কাটছে সময়টা। যদিও জানি বাইরে করোনা, সো বাইরে যতটা কম বেরোনো যায় সেটা সবাই মেনটেন করো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো এবং মুখে অবশ্যই মাস্ক ইউজ করো। এটা বলেই আমি ভিডিওটা শুরু করব। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে সাধারণত যারা ইউটিউব ফ্যামিলি আমার রয়েছে, আমার ইউটিউব ফ্যামিলি যারা রয়েছে, যারা সাবস্ক্রাইবার রয়েছে, তারা জানো যে আমি মূলত খেলা নিয়ে ভিডিও করি, ক্রিকেট হোক বা ফুটবল এই নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে একটা নতুন ট্রাই করছি যে ট্রেলার রিভিউ করব। অবশ্যই ট্রেলার রিভিউ করি নি এর আগে একটা ওয়েব সিরিজ রিভিউ করেছিলাম, কিন্তু ট্রেলার রিভিউ এই প্রথমেই আমি করছি। সো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী সময় তো ক্রিকেট নিয়ে এবং ফুটবল নিয়ে আপডেট পাবেও, তার সাথে সাথে এন্টারটেনমেন্টের কিন্তু ট্রেলার রিভিউ বা ওয়েব সিরিজ দেখে সেটা প্রিভিউ বা রিভিউ আমি করতে পারি। কারণ এই সময় অনেকেই কিন্তু খেলার পাশাপাশি, সামনেই আইপিএল আসছে, সেই খেলাতে অবশ্যই চোখ থাকবে। খেলার পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকেই ওয়েব সিরিজ দেখছি, কারণ এই লকডাউন পিরিয়ড আনলক, বাড়িতে সময় কাটানোর জন্য কিন্তু অনেকেই আমরা ওয়েব সিরিজ দেখছি। সো ভালো একটা ওয়েব সিরিজ দেখার আগে তুমি যদি কয়েকটা ইনফরমেশন পাও সেটা তো তোমার জন্য খারাপ না। সো এই চ্যানেলটা লাইক করতে পারো এবং তার সাথে সাবস্ক্রাইব করে তোমার ভালো লাগলে অবশ্যই করো। 35 साल पहले कोलकाता एयरपोर्ट से उड़ा था। अब सवाल ये है कि इन 35 सालों में ये प्लेन था? क्रैश के इंपैक्ट की वजह से प्लेन का जो कॉकपिट वाला हिस्सा है वो अलग होकर हिल के ऊपर ही रह गया। वी हैव टू सर्वाइव अस फ्रॉम देयर। ये कुछ आईडीज हैं जो 35 साल पुरानी है। ये सारी चीजें आइडेंटिकल जरूर है लेकिन असली नहीं है। बस इतना पता करना है कि ये सेटअप क्यों किया जा रहा है। मेरा नाम बीहू घोष है और मैं जेएल 50 की पायलट हूँ। JL 50 বলে একটি ওয়েব সিরিজ আসছে। এই JL 50 এই শুক্রবার থেকে তুমি সোনি লিভ অ্যাপেতে দেখতে পাবে, এবং এই শুক্রবার মানে 4th September থেকে তুমি পাচ্ছ। JL 50 তে কি দেখবে? একটা সুন্দর গল্প রয়েছে, বেশ সাসপেন্স রয়েছে। সাসপেন্সের গল্পটা কি, 35 বছর আগে অর্থাৎ 84 সালে একটা প্লেন নিরুদ্দেশ হয়েছিল, কলকাতা বিমানবন্দর থেকে ওঠা একটা প্লেন নিরুদ্দেশ হয়। সেই প্লেনটা হঠাৎ করে 35 বছর বাদে তার কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তো ডেস্ট্রয় ভার্সন কিছু পাওয়া গেছে, এবং তার কিন্তু পাইলট যিনি আছেন তাকেও পাওয়া গেছে। এইটা নিয়েই রহস্য, এবং এটাই অভয় দেওয়ালকে আমরা ওয়েব সিরিজটা দেখতে পাচ্ছি, তিনি ইনভেস্টিগেশন অফিসার। সো তিনি এবার রহস্যটা কি রয়েছে সেটা উন্মোচন করবেন। ভিডিওতে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে যে অভয় কিন্তু ইনভেস্টিগেশন করে দেখতে চাইছে যে 1984 সালে যে প্লেনটা কলকাতা বিমানবন্দর থেকে ওঠার সময় নিরুদ্দেশ হয়ে গেছিলো, সেই প্লেনটাই কি এই প্লেনটা যে আর ডিস্ট্রাকশন পাওয়া গেছে লাপালোলেগাওয়ের কাছে। সো এইটা অভয় খুঁজে বার করবে, এবং একটা খুব সুন্দর সিকোয়েন্স রয়েছে যেখানে অভয় কিন্তু একজনের সাথে কথা বলছেন, তিনি নিজেকে দাবি করছেন যে তিনি 35 বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই বিমানের পাইলট। मेरा नाम बीहू घोष है और मैं जेएल 50 की पायलट हूँ। ये प्लेन कोलकाता से पिछली बार 35 साल पहले टेक ऑफ किया था। आज तारीख क्या है? August 3rd, 2019। होली काउंट एग्जैक्टली 35 साल पुराने लिस्ट से मैच करते हैं। ये वो लोग नहीं है गरुंगो, इट्स जस्ट नॉट पॉसिबल। मैं बस इतना जानना चाहता हूँ इसे टाइम ट्रैवल की तरह स्टेज क्यों किया जा रहा है? स्टेज नहीं किया जा रहा शांतनु, ये टाइम ट्रेवल है। ইন্টারেস্টিং স্টোরি। 35 বছর, এটা কি টাইম লাইনের কোনো ব্যাপার নাকি সায়েন্স ফিকশন যেহেতু বলা হয়েছে, সো এটা টাইম লাইনের একটা ব্যাপার হতে পারে। কারণ টাইম লাইনে হয়তো 35 বছর বাদে পুরো বিষয়টা আবার হচ্ছে কি হচ্ছে না, এইটা নিয়ে অভয় ইনভেস্টিগেশন করবে। এবং অভয় বারবার বলার চেষ্টা করছে এটা হয়তো স্টেজ করা হচ্ছে। কাদের কাদের আমরা এই ওয়েব সিরিজে দেখলাম অভয় দেখবো, ওই অভয় দেওয়ালকে তো বললামই, এছাড়া পীযূষ মিশ্রাকে দেখবো, পঙ্কজ কাপুরকে দেখবো, রাজেশ শর্মাকেও দেখবো। ওয়েব সিরিজটি ডিরেক্ট করেছেন শৈলেন্দর ভাস। সো আমি বেশ এক্সপেকটেশন নিয়ে ওয়েব সিরিজটা দেখার জন্য এক্সপেক্টেড এবং ওয়েট করছি, কারণ থ্রিলার রয়েছে, তার সাথে সায়েন্স ফিকশন বলা হয়েছে। হিন্দিতে এই সময় যে ওয়েব সিরিজগুলো আসছে তার মধ্যে অন্যতম এই ওয়েব সিরিজটা নিয়ে হাইপ রয়েছে। কারণ জেএল 50 বিমানটা হাইজ্যাক হয়েছিল নাকি সেটা নিরুদ্দেশ হয়ে গেছিল, সঠিক কারণটা কি, এই সাসপেন্সটা কিন্তু বেশ রয়েছে। এর আগে কিন্তু আমরা Z5 একটা ওয়েব সিরিজ দেখেছিলাম যেটা এই বিমানের উপর পুরো বিষয়টা ছিল, যেটা হচ্ছে দ্য ফাইনাল কল। সেটা বেশ ইন্টারেস্টিং হয়েছিল, কেউ সেটাও সাসপেন্স ছিল,
সেটা প্লেন ক্র্যাশ নিয়েছিল, যে একজন পাইলট তিনি প্লেন ক্র্যাশ করিয়ে দিতে চাইছেন। দারুণ থ্রিলার ছিল, আমি অবশ্যই সেটা নিয়েও আরেকদিন হয়তো কথা বলবো অন্য ভিডিওতে, কিন্তু এইটা ট্রেলার রিভিউ করলাম জিএল ফিফটি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং জিএল ফিফটি কেমন হলো সেটা আর একটা ভিডিওতে আমি শুক্রবার ওয়েব সিরিজটা দেখবো এবং তারপর শনিবারের মধ্যে আপলোড করার চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাইম ট্রাভেল পসিবল হ্যাঁ সিফ কিতাবো মে।